ना भैया इगन ई बाबू तुम्हें दे देना है, तुम्हें तो मिलाद शब्द हुनलू गा शिवरिया उठे हदीस शरीफ तो मिलाद होया बाब आसे, तिरमिजी शरीफ बाब आसे बाबू मा जा आफी मिलादिन नबी सल्लल्लाहु अलैहि सलाम, एक बाबू आसे यार खरोने इधर शब्द शब्द व्यवहार करा जे ते तो तिरमिजी शरीफ ही बाबू आई अल्लाह कोई जाए बोले इन आरंभ कर चुन बेदाती आसान ही ना इधर उसे हिंसा है मानसरे बड़ो क्षतिग्रस्त करे और बेजागा हिंसा करी लेले बेजागत जदि बेहदबी करी लाओ ते बेहदबी लाख बच्चर इबादती खाम आई जो ना शैतान इबादती किसु खम करसिली तफसील और किताब लेखसन शैतान 30,000 बसर पर्यंत आरश बहन करा फिरिश्ता अगलो लगे आसिल हुगो सुभानअल्लाह 20,000 बसर पर्यंत फिरिश्ता अगलो रे फड़ाइसे এর পরে আপনার লাখ লাখ বছর পর্যন্ত আসমানও আল্লাহর ইবাদত করছে, জমিনও আইয়া জিহাদ করছে, তার নাম একটা দুইটা নাই, আবিদ জাহিদ মুজাহিদ, এটা আসমানে আসমানে তার নাম লেখা আছে, কিন্তু বেয়াদবি করি লাইল বেজাগাত যে আল্লাহ কইলা যে আদম আলাইহিস সালামের একটা সজদা করো, তার মনে করে মনে হয়েছিল যে এখন শিরিক কই দিব কি সজদা করলে আল্লাহ কইন এন ইজ্জত আছে খালি আমার নাই আমি দিছি ইজ্জত গো সুবহানাল্লাহ ইন্নাল্লাহ আস্তাফা আদম আদম আলাইহিস সালাম রে আল্লাহ নির্বাচিত করছেন হইত্রা কল্লো না সুজদা এক সুজদার কারণে লাখ লাখ সুজদা তার বেকার গেল কোটি কোটি সুজদা বেকার গেল হগো নাউযু বিল্লাহ মিন যালিক বেয়াদবি বেজাগত করলে যতই চেষ্টা করলা তো আমি আয়াতটা তোর আগে দিয়ে গুয়াই ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা দাঈ ইলাল্লাহ আল্লাহর দিকে মানসুরে রাসূল পাক ইসলাম দাওয়াত করলে আলা দিনর দাওয়াত নেই না কিন্তু এর বাদে আরেক শব্দ কই যে দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা তোমারে আলোকিত করবার মতো বাতি বানাইছি আমি ইগান খেনে কইলা তাফসীরের কিতাব বলে কইন ইয়া আল্লাহ রাবিবে আলোকিত করছেন একদিকে মানুষের হেদায়ত করছেন আর একদিকে আলোকিত করছেন অর্থাৎ আল্লাহর হাবিব আল্লাহর হাবিব যে নূর তার কলবের নূর সাহাবায়ে কেরামের উপরে পড়ছে সেই কারণে সাহাবী হল যে পরিমাণ দামি হইছেন যে পরিমাণ আলোকিত হইছেন সরাসরি আলো হওয়ার কারণে এরার সমান আর কিয়ামত পর্যন্ত কেউ আইতা নাই হোক সুবহানাল্লাহ কেউ যদি কয় বলে আমি এক সাহাবি লাগান একটাও বেয়া দবি কেউ যদি কয় যে সকল নবী এক সমান তে হেও বেয়া দব আল্লাহর কালাম মানছে না আল্লাহ কইন তিলকার রুসুল ফাদদাল্লা বাদাহুম আলা বাদ সারা নবী সমান নাই ই সাহাবি ওগুলোর দাম বাড়িল ওখানে তাফসীরের কিতাব লেখছেন যে সাহাবি হলে আল্লাহ হাবিবর চেরা মোবারক দেখি লাইছেন আর হুজুরে বাকর চেরা মোবারক আল্লাহর আল্লাহর নূরের প্রতি ছায়া এর কারণে এই এই নূরের প্রতি ছায়া দেখার কারণে কিয়ামত পর্যন্ত সাহাবি হলোর ফাওর জুলির সমান মর্যাদার অধিকারী মানুষ আইতা নাই একবার এক মহফিল হইল নানি শানের ইসালতর মহফিল সিলেট আরম্ভ করে দিলা খোয়া বলে বা শাহানের ইসালত আর একটা কিতা তো বেটিয়ে কইছিল তার হলি রে যে মাইজি গো মাইজি আল্লাহ আল্লাহ উল্লাহ একজন যে মাবুদ আল্লাহ একজন ও আমি এক কিতাব বার করিয়া দেখাইলাম যে খারিদ তৈব সাহাব জাইন দেওবন্দর মহতমিম জানলে কইন
মদনী সাহেবরে কইলেন দেন শেখুল ইসলাম আর এনে কইল যে শেখুল হাকিমুল ইসলাম খেতাব দিছেন উলামায় দেওবন্দি হাকিমুল ইসলাম তাই নে কিতাব লেখছই নি কেন নাম শান এর রিসালত কো সুবহানাল্লাহ ইগান দেখা নির্বা দে বলে ইগান তানে কি আগে বুঝাইলাই না কেন বলে বেদাতি নাম ইটা কিটা লাগি ভালো বললাই বলে দন্দন তো একদারও না বলে বস্তাত লই লিছি নবীরে সাইজ করি লইছি আমরা লাগান মানাই লিছি আর এন এখন আর আগে দিয়ে বাড়াইতে পারতাম না যদক কিটা তার তার হোক শুনালি যে ইয়া রসুল্লাহ হইলে তা ফুটি যায় কিতা হয় বলে ইতা ইয়া মোহাম্মদ হইস আর হইয়া তো ডাক দিলাইলা তে তো বেয়া দবি করি লিলা আচ্ছা বা ওটা বেশি জানোইনি না হদিসর ইমাম ইমাম তির ইমাম ইবনে মাজাহ রহমতুল্লাহ আলাইহি জাইন হইলা সিয়াসিদ্দার সিয়াসিদ্দার একটা কিতাব হইল ইবনে মাজাহ আছে না নি একটা কিতাব ও কিতাব লেখছেন এক আন্দা সাহাবি আল্লাহর হাবিবের দরবারে আইলা আইয়া কইল ইয়া রাসূলুল্লাহ আমি অন্ধ মানুষ মসজিদ আইবার মধ্যে ক্ষমতা নাই আমার লইয়া আমার মধ্যে কেউ নাই আমার লাগি হুজুরাত দোয়া করিল কা ইয়া রাসূলুল্লাহ আমার সুখটা ভালো হই যাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন ই দরিউল বসর সাহাবি অন্ধ সাহাবি কোন তুমি যদি সবর করি লাও যে এটা তোমার লাগি ভালো হইব তাই না কইনি আর রাসূল আল্লাহ আমার লাগি দোয়া করি লাগবা আল্লাহ রাবিব রহমতুল্লিল আলামিন দেখলা যে খালি একলা তানে দোয়া ইকাইতাম নি তাহলে আমার উম্মতে করবা এক সুন্নত জারি করি দেই ও আল্লাহ রাবিবে ফরমাইন যে তুমি ভালো করি ওযু করো আসিন ওযু একা তুমি ভালো করি ওযু করো করিয়া দুই রেখাত নফল নমাজ পড়ো ফড়িয়া ও দোয়াটা করো আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ওয়া তাওয়াজ্জাহু ইলাইকা বিনবীকা নবীর রহমতে ইয়া মুহাম্মদ ইন্নি তাওয়াজ্জাতু বিকা ইলা রব্বি ফি হাজতি আজি লিতুকদা আল্লাহুম্মা শাফিহু ফিয়া যে তুমি দোয়া করো রহমতের নবী এর বাদে কইও ইয়া মুহাম্মদ আমার নামর বরকত হাসিল করিও ইন্নি তাওয়াজ্জাতু বিকা ইলা রব্বি ফি হাজতি আজি যে আমি আপনারে লইয়া আল্লাহ সুপারিশ লইয়া আল্লাহর দরবার হাজির হইছি আর আল্লাহর কাছে কইও আল্লাহুম্মা শাফিহু ফিয়া যা আল্লাহ আমার নবীর শফাআতরে তুমি কবুল করিলা হুগো সুবহান তারা এক কথা কই এইটা তো আল্লাহর নবীর জমানাত আসিল দান সামনের বাদে আর এটা নাই সওয়াল করেছেন দেখি আমি কিতাবের নাম কইব ইবনে মাজা শরীফ নাসাই শরীফ আবু দাউদ শরীফ ইবনে মাজা আবু দাউদ তিরমিজি ইমাম নবীর আল আজকার শোকানির তুহফাতু জাকিরিন হিসনে হাসিন অনেক কিতাব ও সলাতুল হাজতুর বাবু আপনার ও নিয়ম আনছুন যে সলাতুল হাজত ফুড়িবার এখন ইতার যে আনছেন তো তলে 270 লেখি দিতা আসিল বলে জি সলাতুল হাজত নবীর জমানাত খালি ফোড়া আসিল আর এখন আর ফুড়িও না জি বর্তমানে ব্যান্ড হয়ে গেছে না কিতা ফুড়িবার লাগি তো দিছেন তিনের মাঝে কতটা মুসলাবার যে নবী একাই দিছেন আমার ওসিলা লইয়া তোমরা আমার না আমার ওসিলা লইয়া দোয়া করিও আর এর মাঝখানে কইও ইয়া মুহাম্মদ হুকে সুবহানাল্লাহ ইয়া মুহাম্মদ কইলে যদি বেয়াদবি হয়ে যায় কি যে আল্লাহর নবী আমরারে বেয়াদবি শিখাই দিলানি জুরে হল আউযুবিল্লাহ কিতা মাতির কিতা ওর ইদা হুশুম নাই ওদিন ইয়া রাসূলুল্লাহ কইলে শিরিক হয় তারা আনছে খান থেকে আমি হই
নজদী ওয়াহাবীগুলোর কাছ থেকে এটা ফতোয়া আনছে। নজদী ওয়াহাবীগুলো তারা জাতীয়ভাবে একটা বই লেখছে, এই বইয়ের মাঝে দেওবন্দর যত বড় বড় আলিমগল আসলা সারারে মুশরিক ফতোয়া দিছে। তো মৌলানা আশরাফ দানুই সাবরে তারা মুশরিক ফতোয়া দিছে, কোন কথার উপরে ফতোয়া দিছে যে মৌলানা আশরাফ দানুই সাহেব তার নসরুদ্দিন কিতাব আল্লাহ নবীর কাছে ফরিয়াদ করছেন, কইছে লিয়া শফি আল ইবাদে খুজ বিয়াদি انت في الاضطرار معتمد ليس لي ملجا سواك اغيس مسني الدر سيدي سندي غشني الدهر يا ابن عبد الله كن مغيسا فانت لي مددي يا رسول الاله بابك لي من غمام الغموم ملتهدي ওদিন খুদরা ইয়া শফি আল এবাদ হুজমিয়া দি ইয়া রসুল্লাহ আমার আত আপনার দরকার নানি কেনে দরতা, কারণ আমার পেরেশানির সময় আপনিও আমার আশ্রয়স্থল। দা হইরা ইগে ফতোয়া দিছে কাদিস্তামালাত হাজিল আবিয়াতু আলা আনওয়াইন কাসিরাতিন মিন শিরকিল আকবর, এই কবিতার মাঝে শিরকে আকবর রইছে। ওহিয়া শবিহুন বি কাসিদাতিল বুরদা, ইগু কসিদা বুর্দার লাখান হইয়া তানে দিছে মুশরিক ফতোয়া। রইছেন না কেউ সারারে মুশরিক ফতোয়া দিয়া যে ইয়া রাসূলুল্লাহ কইলিছেন মুশরিক, ই ফতোয়া আইছে নজদটা কি আর ও ফতোয়া ভাইয়া এখন মনে করনা যে ওখান কই এক বেটা আছিল বড় শিয়ান কইতো আমি ভাই কানা করি না আর হলে গিতা গুসল করার লামলেও খাম সারিলাই। একদিন খাম সারিয়া গুসল দেখি উঠছে, উঠিয়া ঘটনাক্রমে মাথাত লাগি গেছে নজিস। তো লাগছে যদি যে এখন মানুষের এখন আমি ফাঁকানা করি না, মানুষের তোর মাথাত নু দেখা যায় ফাঁকানা ফতোয়া গিয়া কোনোবা খোল্লা থোড়ে নি না খমর হড়ে ইটার হুশো নাই যে বিরোধিতার খাতিরে আল্লাহ রবিব সাল্লাল্লাহু সাল্লাম রে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি রে জিজ্ঞাসা করেছিল যে ইয়া রাসূলুল্লাহ খোয়া কিতা আনোয়ার শাহ কাশ্মীরি দেওবন্দর গৌরব আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কইছিলা যে এটা তো খোয়া জায়েজ আছে, বলে সাহেব এটা তো শিরিক নাইনি, বলে রে বেয়াখল তান সময় আছিল 1300 বছর, কইন 1300 বছর থাকি নমাজ আসসালামু আলাইকা আইয়ুহান নবী হইয়া রায় রাসূলুল্লাহর খেতাব করিয়া রায় তোমরা জানো না নি দূরের দূরের খেতাব করলে কিতার লাগি খরইন, যার ইয়াদ দিলর মাঝে আছে তারে খেতাব করা যায় হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর ইয়াদ আমরার দিল আছে নি, কলমা আস্তাখান আছে না আদা খান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আছে আমরা দিল, নবীর ইয়াদ দিলর মাঝে আছে। এ হইতে কইব বলে আমরা তো আর সমস্যা নাই, আমরা তো একলা তৌহিদ লইয়াও বাসি গেছি কি আর রিসালতর চিন্তা তো আমরা নাই, বলে আচ্ছা তাহো তুমি হাফ টিকেট লইয়া তাহো। এ কিন্তু বেটা হলো মুসলমান হইবার লাগি আইলো আর আলিম সাহেবে তারা কলমা ফড়াইতে কইলা কইলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এ গুড়িয়াকে লগিও কান হইয়া মুসলমান হইতে পারছে নি, খেলে পারলো না, বলে এক সাক্ষী দিলে হইতো না সাক্ষী আর একটা দেওয়া লাগবো, লাগবো নি না না নমাজুর আজান দের বেটা কইলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কইলো আর ভারতাম নাই বাতে আজান হইব নি আল্লাহ তার নবীব নাম তার নাম লোকে মিলাই লিছনে খালি আর সে আজিম থেকে লিয়েছ দূরশ্বরী বড় কাকাবার আল্লাহ।
سيدنا